আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সঙ্গে। আজকে সময় উপযোগী একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানাতে চাচ্ছি। রিয়াদ অফিসে যখন থাকি ফিজিক্যালি অনেক মানুষ এই বিষয়ে জানতে চায়, অনেক বেশি পরিমাণ মানুষের এই প্রশ্নটি, তাই ভাবলাম ভিডিওর মাধ্যমে অন্যদেরকে বিষয়টি জানিয়ে দিই। ছুটিতে গেলে নতুন বিষয় আসা যাবে কিনা, অবশ্য এটা নিয়ে বেশ কয়েকবার তথ্য দিয়েছি, আরেকবার তথ্য দিচ্ছি যারা জানেন না তাদের জন্য। আপনি যদি জেনে থাকেন তাহলে আপনি শেয়ার করে দিবেন। পূর্বে সৌদি আরবের একটা নিয়ম ছিল, কোনো ব্যক্তি ছুটিতে গিয়ে যদি না আসে তাহলে সে 3 বছর সৌদি আরবে নতুন বিষয়ে প্রবেশ করতে পারবে না। তবে 16 জানুয়ারি 2024 যাওয়া যাক, তাদের সে নিয়মটি পরিবর্তন করে যদি কোনো ব্যক্তি ছুটিতে যাওয়ার পরে সে আসতে না পারে তাহলে তাকে নতুন বিষয়ে আসার সুযোগ দিচ্ছে, কোনো নিষেধাজ্ঞা নেই। ধরুন আপনি দেশে গিয়েছেন অনাকাঙ্ক্ষিত কারণে অথবা ইচ্ছাকৃত আপনি আসেননি, এক্ষেত্রে আপনি যদি সৌদি আরবে আবার নতুন বিষয়ে আসতে চান ছুটিতে যাওয়ার পরে যদি না আসেন, সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে আপনার সর্বপ্রথম ইকামার মেয়াদ শেষ হতে হবে এবং আপনার ছুটির মেয়াদ শেষ হতে হবে। অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ইকামার মেয়াদ তো অনেকদিন আছে, ইকামার মেয়াদ থাকা অবস্থায় কি আমি নতুন বিষয়ে আসতে পারবো কিনা। দেখুন, ইকামা আমাদের এই দেশের রেসিডেন্সি, আপনার যখন ইকামার মেয়াদ থাকবে তখন আপনি সম্পূর্ণ ভ্যালিড। আর এক্ষেত্রে আপনি যদি নতুন একটা ভিসা প্রসেসিং করেন তাহলে আপনার ভিসা হয়ে যাচ্ছে 2টা, আপনি যখন সৌদি এয়ারপোর্টে আসবেন তখন আপনাকে ফেরত পাঠানোর সম্ভাবনা 99.99%। এর কারণ আপনার অলরেডি পূর্বের ভিসাটা ভ্যালিড আছে। তো আমরা পরামর্শ দিয়ে থাকি, ছুটিতে যাওয়ার পরে যদি কেউ না আসে, তার আসতে যদি সমস্যা থাকে, তার ইকামার মেয়াদ ছুটির মেয়াদ শেষ হওয়ার একটা নির্দিষ্ট সময়ের পর সে যদি ভিসা প্রসেসিং করে আসতে চায় তাহলে সে আসতে পারবে এবং হাজার হাজার মানুষ কিন্তু আসতেছে। এক্ষেত্রে হাউস ড্রাইভার আমেল মন্দির যারা আছে তাদেরকেও কিন্তু এই সুযোগটা দিচ্ছে। আপনার যদি ছুটিতে যাওয়ার পরে ছুটির মেয়াদ শেষ হয়ে যায়, ইকামার মেয়াদ শেষ হয়ে যায়, তাহলে আপনি নতুন ভিসায় আসতে পারেন। এখানে অনেকে একটা জায়গাতে ভয় পায়, সেটা হলো যে যখন mall.kh এর মধ্যে ইকামা দিয়ে চেক করে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক দেখায়। নিয়ম অনুযায়ী আপনি ছুটিতে যাওয়ার পরে কিন্তু আপনি আপনার ছুটির মেয়াদ শেষ হওয়ার আগেই আপনার কফিলের কাছে কাজে যোগদান করার কথা ছিল, যেহেতু আপনি কাজে যোগদান করেননি সেজন্য সিস্টেমে আপনাকে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক দেখাচ্ছে দেশে থাকা অবস্থায়, বাট এটা কিন্তু হুরুপ নয়। ক্লিয়ার? যে কোনো তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের 24 ঘন্টা এখন কল সার্ভিস আছে। চাইলে আপনি বিনমিশাল ট্রাভেলসের মাধ্যমে আপনার যে কোনো ধরনের কাজ করাতে পারেন। আমাদের 4টা অফিস, মক্কা, মদিনা, জেদ্দা, রিয়াদ। গুগলে শুধুমাত্র আমাদের যে অফিসে যাবেন সেই অফিসের নামটা লিখলে চলে আসবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।